কাছের মানুষ, কাছের মানুষ। দিদি ভাই, আজ সকালে তুমি চাটা দিয়ে এলে বুঝি বাবাকে? মানে বলছিলাম কি, দেখো মিনুদাকে রোজ বলি সকাল সকাল উঠে বাবাকে একটু চাটা দিয়ে আসবি, রোজই ভুলে যায় জানো তো। কাল থেকে টাইম নিয়ে চাটা দিতে বলো। আসলে বাবার দায়িত্বটা তো আমার ওপরেই, তাই বাবা। স্পাইডারম্যান বেশি পাওয়ারফুল না হিম্যান? সবচেয়ে বেশি পাওয়ারফুল তোমার মা। আমার এটা চিটা দিও। মিনতিটাকে এবার আমি দূর করে দেবো, ধরো এটা। সে তোমার যাকে ইচ্ছে দূর করে দিও, চললাম আমি। এই শোনো শোনো শোনো, কি ব্যাপার গো এত সকালে? চাপ বাবা, তাড়াতাড়ি ফিরতে হবে না? হ্যাঁ গো, তিতিরের জন্য তুমি কি কিনছো? সেটা আমি তোমায় কেন জানাবো মশাই? তার মানে গিফট নিয়েও কম্পিটিশন, তাই তো? ও, কি করছো বাবা এত মন দিয়ে দেখি? দাদু কি বলেছে মনে আছে তো? মা দেখো 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 দেখো, আজকে দিনটা কি রোজগার হলে না? হ্যাঁ মা। আচ্ছা তোমার বন্ধুরা কখন আসবে বলো তো? ওরা তো বিকেল বিকেলই চলে আসবে। আচ্ছা আমি সন্ধ্যার মাকে বলে দিয়েছি আমি এলে পাকোড়াগুলো ভাজবে, আর যখন শরবত বানাবে তুমি একটু হেল্প করে দেবে কেমন? মা আজকে স্কুলে যেতেই হবে। হ্যাঁ মা, আজকে দিনটা যেতে হবে আমাকে। আজকে দিনটা ছুটি নিলে হয় না? সবাই বাড়িতে বসে থাকতে চলবে? তাহলে সংসারটা চলবে কি করে? তা তো বটে। মন খারাপ করিস না মা, আমি তো রইলাম। শোনো তিতির, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো, তোমার কথা দিচ্ছি। আমি জানি মা। আসছেন দিদিমণি? দিদিমণি? হ্যাঁ বলুন। এই প্রুফগুলো আমি সব দেখে নিয়েছি, তা আপনি একবার দেখবেন নাকি, নাকি আমি মেশিনে চাপিয়ে দেবো? আপনি চাপড়ি দিয়ে দিন, দেখে নিয়েছেন তো? আগে হ্যাঁ। আচ্ছা শুনুন, মেডিসিন হাউসের যে ডেলিভারিটা আছে না, ওটা একটু সামলে নেবেন প্লিজ, আমি আজ আর প্রেসে ঢুকবো না। আপনি কিচ্ছু চিন্তা করবেন না, কালকে সকালে বাইন্ডিং করে আমি সময় মতো ওদের ঠিক পৌঁছে দেবো। ও হ্যাঁ, আজ রাতে আপনি এখানে খেয়ে যাবেন কেমন? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ও, আজকে তো তিথির জন্মদিন তাই না? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দিদি ভাই, ও দিদি ভাই, দিদি ভাই এসে এসে এসে। হ্যাঁ বেঁচে থাকো দিদি ভাই, বেঁচে থাকো। মেশিন দাদু, তোমার চোখ দুটো ফোলা কেন গো? খুব ঘুমিয়েছো বুঝি? ঘুম ঘুমার কোথায় দিদি ভাই, সময় কই? আমি তো জেগেই থাকি, জেগে জেগে কিন্তু আমি স্বপ্ন দেখি তোমার জন্যে, তোমাকে স্বপ্ন বিক্রি করবো বলে। তা আর কি স্বপ্ন লাগবে নাকি আজকে বলো? না না কেন কেন, আমার স্বপ্নগুলো কি খারাপ লাগে? তোমার স্বপ্ন আজ আমার চাই না, তার চেয়ে অনেক ভালো গিফট আজ আমি পেয়ে গেছি। ও গিফট? তা কি গিফট? বাবা আজ আমাকে একটা দারুণ প্রমিস করেছে। Thank you.
বাবা বাবা আমরা সবাই এসে গেলাম। মিনি দাদুকে প্রণাম কর। ভাগ্যিস একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছিলুম, তাই তো এতটা পথ বেশ আরামে আসতে পারে। আপনার মেয়ে সে তো আবার আমাকে ছাড়া আসতেই চায় না। গাড়ি কিনেছো? হ্যাঁ। বেশ বেশ, তেল খালি মাখা মেকানিক থেকে একেবারে গাড়ির মালিক? আমি সব সময় গাড়ি চালাই, মাঝে মাঝে চালাই আর অন্য সময় ভাড়াই দিই। তুমি থামো তো। বাবা রসগোল্লা এনেছি তোমার জন্য। আমি সব ম্যানেজ করে নেব, তুমি চিন্তা করছো কেন? একদম ভাববে না।